আচ্ছা, সিপিসিতে আমাদের ধারা আছে কয়টি? 158টি। আমাদের অর্ডার আছে কয়টি? আমাদের অর্ডার আছে হচ্ছে 51টি। তাহলে দেখেন যে আমরা এতগুলো ধারা এতগুলো অর্ডার কি পড়ব? হ্যাঁ পড়ব, যদি আমি 100-তে 100 পেতে চাই। আর আমরা যারা 100-র মধ্যে 60% মার্কস ক্যারি করতে চাই তাদের জন্য হচ্ছে এই ভিডিওটি, এবং একই সাথে এটা সাজেশন হিসেবে কাজ করবে। তো আমি ধীরে ধীরে প্রথমে সেকশন বলবো সিপিসি থেকে, তারপরে বলবো অর্ডার, যেগুলো পড়লেই মোটামুটিভাবে 60% মার্কস ক্যারি করা যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি কি পারি বা না পারি, তার চেয়ে বড় কথা হচ্ছে আমি পাস করছি কি না। আমার যদি পাস করা মেইন টার্গেট হয়ে থাকে, আমি যদি একটু ফাঁকিবাজি স্টুডেন্ট হয়ে থাকি, তাহলে আপনার জন্য এই ভিডিওটি। আমি প্রথমত সেকশনগুলো বলবো। আমি আপনাদের সাথে আছি মিথুন সাহা, LLB, LLM, ঢাকা বিশ্ববিদ্যালয়। তাহলে সেকশনগুলো হচ্ছে 2, 6, 9-12, 15-24 ক, 26, 27, 35, 35 ক, 37, 38, 48, 50, 51, 54, 55, 60, 75, 80, 82, 89A, 89B, 89C, 90, 94, 96, 104, 106, 107, 109, 110, 113-115, 133, 134, 144, 151-153। তাহলে খেয়াল করছেন যে আমরা এই এতগুলো ধারা থেকে বেছে বেছে যদি এই ধারাগুলো পড়তে পারি, তাহলে কিন্তু আমাদের সিলেবাসটা খুব সহজে খুব সাবলীলভাবে সংক্ষেপে শেষ হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে আমি এত সংক্ষেপে পড়ে পাশ করতে পারবো কি না। হ্যাঁ, আপনি যদি এই সংক্ষেপেই পড়েন তাহলে আমি বলবো যে আপনি 100-তে 60 অ্যাটলিস্ট পাবেন, মানে 60 মার্কের কমন আপনি এই সেকশনগুলো থেকে পাবেন। আর আপনি যদি মনে করেন 100-এর মধ্যে 100 পাবেন, তাহলে এই সাজেশনটি আপনার জন্য না। আর আমি মিঠুন সাহা তাদের জন্য কথা বলি না যারা ফার্স্ট ক্যাটাগরির স্টুডেন্ট, তাদের জন্য আমি কখনো কখনো কথা বলি না, কারণ তাদেরকে নিয়ে কথা বলার মতো যোগ্যতা অ্যাবিলিটি আমার হয় নাই। এখন আমরা দেখব যে আমাদের সিপিসিতে আদেশ আছে কয়টা? অর্ডার আছে হচ্ছে 51 অর্ডার থেকে আমরা মাত্র কয়েকটি অর্ডার পড়লেই কিন্তু আমাদের শেষ হয়ে যাচ্ছে। দেখি অর্ডারগুলো হচ্ছে 1, 4, 9, 14, 15, 17, 20, 21, 23, 35, 33, 35, 38, 39, 40 থেকে 43। এবং এখান থেকে চাইলে আপনি আরও কমাতে পারবেন। তাহলে আমার এই ভিডিওর সামারি হচ্ছে যে পরীক্ষায় ভালো করার জন্য সব পড়তে হয় না, কী করতে হয়? বেছে বেছে ধারা আদেশ অনুচ্ছেদ পড়তে হয়, কারণ আমার টার্গেট হচ্ছে পাশ করা। আমি জ্ঞান অর্জন করবো পরে, পাশ করার পরে, কারণ আমি যদি পাশ না করতে পারি সমাজ আমাকে বাহবা দিবে না, সমাজ আমাকে মেনে নিবে না, আমার জ্ঞান অর্জনকে সমাজ দেখবে না আমি যদি পাশ না করতে পারি। সো এটা হচ্ছে সিপিসির সাজেশন। ভালো থাকুন সবাই।